করি। এডওয়ার্ড আপনাকে যুক্ত করেছি, এডওয়ার্ড আপনি বলেন তাহলে। এডওয়ার্ড নিজেকে আনমিউট করে বলেন। হ্যাঁ দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন তাহলে। হ্যাঁ দাদা, আসলে আমার কাছে ইয়ারফোন নাই, কোনো সমস্যা হবে বলতে? আপাতত সমস্যা হচ্ছে না, আপনি বলতে পারেন। আচ্ছা, আপনার লাইভ প্রায় দেখি আমি এবং শুনি, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এটাই বলতে আসছেন নাকি অন্য আর কিছু? না না না, আছে কিছু বলার, সেটা হলো গিয়া নাম দেখে তো মানে বুঝতে পারছেন না আমি খ্রিস্টিয়ান নাকি। নাম দেখে তো অনেকে তো ছদ্মনাম নিয়েও আসে, আসলে তো নাম দেখে বোঝা যায় না। না না, আমি একজন খ্রিস্টিয়ান, ঠিক আছে, আমি সে খ্রিস্টভক্ত। আচ্ছা, আপনি তো মুহাম্মদ নিয়ে অনেক কথাই বলেন দেখছি, আপনার অনেক ভিডিও দেখছি, কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কি ঈসা নবীর জীবনে জীবনী নিয়ে কোনো কিছু মানে এমন কোনো খুঁত পাইছেন যে তার কোনো বাজে কাজ বা কিছু এমন কিছু আছে আপনার জানার মতে? হ্যাঁ অবশ্যই পেয়েছি, ঈসা নবী তো নিজেই বলেছে আমি ভাইয়ের ভাইয়ের যুদ্ধ ঘটাতে এসেছি, ভাইয়ের ভিতরে যুদ্ধ বাড়াতে আসছি, আমি আত্মীয়ের মধ্যে আত্মীয়, ছেলের সাথে মায়ের, বাবার সাথে মেয়ের, সবার সাথে সবার যুদ্ধ বাড়াতে আসছি। এই কথাটা তো কে বলছে ভাই, বলেন তো একটু। আচ্ছা কোথায় বলছে ভাই, আমি জানি না, বাইবেলের কথা কোন পদে বলার? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে কি আমি সেগুলো বের করে দেখাবো যে সে ভাইয়ের ভাইয়ের ভিতরে যুদ্ধ করাইতে আসছে? আমি আমি যেটা জানি সেটা হচ্ছে ঈসা নবী মানে ভবিষ্যৎবাণী করে বলেছিল যে ভবিষ্যৎবাণী করেছিল যে শেষকালে এটা ঘটবে, ভাইয়ে মানে বাপে ছেলেকে মারবে এবং ছেলে বাবাকে মারবে এবং মা মেয়েকে মারবে এবং মা মেয়ে মাকে মারবে। এটা হচ্ছে মানে ভবিষ্যৎবাণী ছিল যে শেষকালে এটা ঘটবে এবং অনেক যুদ্ধ হবে, অশান্তি থাকবে পৃথিবীতে, অনেক অশান্তি সৃষ্টি হবে আর কি। এটা এটা আমি জানি। আমরা এখন তাহলে বাংলা বাইবেল থেকে সরাসরি জিনিসটা দেখে নিই নাকি কি বলেন? হ্যাঁ আচ্ছা দেখান ভাই, দেখান দেখান। আচ্ছা বাংলা বাইবেলে মথি মথির ইয়াটা তো পড়ছেন, মথির গসপেল তো পড়ছেন তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা মথির গসপেলের আমরা 10 অধ্যায়ের 34 এবং 36 নম্বর, 34 থেকে 36 নম্বর ইয়াটা আমরা পড়বো, আমি স্ক্রিনেও দেখাবো, অসুবিধা নেই। আপনি দেখান, লাইভে দেখান, আমি দেখি। আমি আমি তো এখন মানে মোবাইলে, তো এটা যদি আমি স্কিপ করি তাহলে হয়তো সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন, আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাইবেল, বাইবেলের বাংলা ভার্সন দেখা যাচ্ছে ভাই স্ক্রিনে? এখান থেকে বাইবেলের বাংলা মানে ইয়া অনুবাদ গুলা পাওয়া যায় তাই না? উপরে কি লেখা, মথি লেখা তো দেখা যাচ্ছে নাকি? মথি দেখা যাচ্ছে নাকি সেটা বলেন আগে। হ্যাঁ দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে ভাই, দেখেন। 10 অধ্যায়তে আমি আসছি, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, মথি 10, তারপরে 10 এর অধ্যায়ে আমরা 34 থেকে 36 পড়বো, ঠিক আছে? 34 থেকে 36। এখান থেকে পড়েন, এখান এটা পড়েন, এখানে কি লেখা আছে জোরে জোরে পড়েন। এই কথা ভেবো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি, আমি শান্তি দিতে আসিনি কিন্তু খড়গ দিতে এসেছি। খড়গ 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 মানে কি? আচ্ছা খড়গ খড়গ দিতে এসেছি। তারপরে 35 লেখা নাই, হ্যাঁ 35 নম্বরটা এখানে লেখে নাই। এই যে দেখেন এখানে কত বদমাইশেরা, 35 নম্বরটা লেখেই নাই, বাইরে মানে সরাই ফেলছে 35 নম্বরটা। আমি কি 36 পদ পড়বো? হ্যাঁ 35 নম্বরটা আমি আপনাকে দেখাবো, আপনি আগে 36 এই 36 পদটা পড়েন। হ্যাঁ আমি এই ঘটনা ঘটাতে এসেছি, আমি এই ঘটনা ঘটাতে এসেছি, আমি ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, বৌমাকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। নিজের আত্মীয়রাই হবে একজন ব্যক্তি সবচেয়ে বড় শত্রু, মিখা 7:6। আচ্ছা এটা কি আপনি, এই এই যে 34 এবং 36 এই এই যে যে দুটা আমি দেখাইলাম এই দুটার মানেটা আমাকে একটু বোঝাই দেন তো ভাই। এখানে মানে কি ভাই, এখানে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে হ্যাঁ বাবা ছেলেকে মারবে, আমি তো ছেলে হোক মারবে বুঝতেছি না তাই না? আমি তো নাস্তিকের জন্য হয়তো আমি বুঝতেছি না, আমার তো জ্ঞান কম, আপনাকে এই জন্য জিজ্ঞেস করছি যে এই কথা ভেবো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি, আমি শান্তি দিতে আসি নাই কিন্তু খড়গ দিতে এসেছি। খড়গ মানে হচ্ছে তরবারি, মানে হচ্ছে কোপ মারা, তরবারির যে কোপ মারে সেই কোপ মারা, সেই কোপ মারতে যিশু আসছে নাকি? আপনাকে যেটা দেখাচ্ছি এই আলোচনাটা আগে শেষ করেন। এইখানে কি লেখা আছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আসছে কোন শান্তি দিতে, প্রতিষ্ঠা করতে তো সে আসে নাই, সে আসছে তরবারি সহ নাকি মারতে, মানুষের মানে যুদ্ধ বাধাইতে, মানুষের মানুষের ভেদাভেদ তৈরি করতে নাকি? হ্যাঁ হ্যাঁ মানুষের মানুষের ভেদাভেদ তৈরি করতে, বিদ্বেষ তৈরি করতে নাকি? হ্যাঁ আচ্ছা হ্যাঁ পরে এখানে এই যে পরের লাইনে কি লেখা, 36 পদে কি লেখা, আমি বাবার ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, বৌমাকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি, নিজের আত্মীয়রাই হবে একজন ব্যক্তির সবচেয়ে বড় শত্রু, এই কথাটার মানে কি ভাই? ভেদাভেদ করবে সে নাকি? হ্যাঁ ভেদাভেদ করতে এসছে নাকি সে? যীশু খ্রিস্টের আবির্ভাব কেন করছে তাহলে? ভেদাভেদ ঘটাইতে, মানুষের ভিতরে ভেদাভেদ বিদ্বেষ ঘটাইতে নাকি? কিন্তু ভাই আমার, আচ্ছা এখানে লেখা আছে আমি মানলাম, ঠিক আছে বিশ্বাস করলাম, কিন্তু আমার বলার বিষয় হলো যে তার জীবনে সে তো কখনো কারোর বলে নাই যে তুমি তুমি বাবার অবাধ্য হও না। আপনাকে আমি সরাসরি সরাসরি বাইবেল থেকে দেখাইলাম যে যীশু খ্রিস্টের আবির্ভাব কেন হয়েছে, আরো আছে আমার কাছে। এবার আমরা একটু লুকের মানে গসপেলটা একটু পড়বো, ঠিক আছে ভাই? লুকের গসপেলটা একটু পড়ি না, কি বলেন কি বলেন? লুকের গসপেল, হ্যাঁ বলেন বলেন, লুক বার করেন বার করেন, কোনো সমস্যা নেই।
লুকের গসপেলের আমরা ১২ অধ্যায়ে যাব, দেখেন আপনার স্ক্রিনেই দেখাচ্ছি, লুকের গসপেলের ১২, এই যে লুকে লুকের গসপেলে আসছি, দেখছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা এবার আমরা ১২তম অধ্যায়ে যাই, ১২তম অধ্যায়তে গিয়ে আমরা ৪৯ নম্বর ভার্সটা পড়ি, ৪৯ নম্বর ভার্সটা কি একটু পড়ি, এইটা একটু পড়ে শোনান তো ভাই। আমি পৃথিবীতে আগুন নিক্ষেপ করতে এসেছি, আহা যদি তা আগেই জ্বলে উঠত। আচ্ছা এই যীশু খ্রিস্ট পৃথিবীতে কেন আসছে তাহলে? আগুন নিক্ষেপ করতে, মানে পৃথিবীতে জ্বালাও পোড়া করতে আসছে নাকি? হ্যাঁ। আচ্ছা আমরা মাঝখান থেকে শুধু একটা পদ পড়ে দিই, আমরা পুরোটা পুরো চ্যাপ্টারটাই পড়ি, দেখি উপরে উপর নিচে তো আরো কিছু থাকতে পারে। তো উপর নিচে আপনি পড়েন, অসুবিধা কি, এখানে পড়েন, এই উপর নিচে যা আছে সেগুলো তো আমি পড়ছি, আর আপনি যদি পুরা টানা উপর থেকে শেষ পর্যন্ত পড়তে চান পড়েন, অসুবিধা তো নাই, কিন্তু এই লাইনে তো এই কথাটাই লেখা আছে যে যীশু পৃথিবীতে আসছে আগুন জ্বালাতে। আচ্ছা ভাই আমি আমি কি আর একটু ৪৬ থেকে পড়বো একটু, বা ৪৫ থেকে একটু পড়বো, ওই পর্যন্ত পড়েন পড়েন, অসুবিধা কি, পড়েন। আচ্ছা আমরা ৪৫ দেখি, কিন্তু সেই কর্মচারী যদি মনে মনে বলে আমার মনিবের আসতে এখন অনেক দেরি আছে, এই মনে করে সে যদি তার অন্য দাস দাসীদের করে এটা দেখা যেত না ভাইয়া পানাহারে মত্ত হয়, তাহলে সেই দিনও ও যে সময়ের কথা সে একটুকু চিন্তাও করবে না, সেই দিনও সেই সময়ের তার মনির এসে হাজির হবেন, আর তোর মনির তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবেন, আর অবিশ্বাসীদের জন্য যে জায়গা ঠিক করা হয়েছে তার স্থান সেখানেই হবে, যে দাস তার মনিবের ইচ্ছা জেনেও প্রস্তুত থাকেনি অথবা যে তার মনিবের ইচ্ছা অনুসারে কাজ করেনি সেই দাস কঠোর শাস্তি পাবে, কিন্তু যে তার মনির কি চায় তা জানে না, এই না জানার দরুন এমন কাজ করে ফেলেছে যার জন্য তার শাস্তি হওয়া উচিত, সে দাসের কম শাস্তি হবে, যাকে বেশি দেওয়া হয়েছে তার কাছ থেকে বেশি পাবার আশা করা হবে, তার উপর বেশি দায়িত্ব দেওয়া হয়েছে লোকেরা তার কাছ থেকে অধিক পা চাইবে, আমি পৃথিবীতে আগুন নিক্ষেপ করতে এসেছি, আহা যদি তা আগে জ্বলে উঠত। এক বাপ্তিস্মে আমার পুরোটা তো পড়লেন, পুরোটা তো পড়লেন ভাই, আর কি কিছু বলার দেখতে পাচ্ছেন এখানে? আর আমি কি বুঝলাম, বুঝাই দেন না নিচেটা একটু করি ভাই, একটু নিচেটা উপরে পড়বেন নিচে পড়বেন, আচ্ছা পড়েন অসুবিধা নেই পড়েন একটু ভাই, একটু সময় দিয়ে দেখি। এক বাপ্তিস্মে আমার বাপ্তিস্মিত হতে হবে, যতক্ষণ না তা হচ্ছে আমি ব্যাকুল হয়ে উঠেছি, তোমরা কি মনে করো এই পৃথিবীতে আমি শান্তি স্থাপন করতে এসেছি? না, আমি তোমাদের বলছি বরং বিভেদ ঘটাতে এসেছি, কারণ এখন থেকে একই বরাবরে পাঁচজন থাকলে তারা পরস্পরের মধ্যে ভাগ হয়ে যাবে, তিনজন দুজনের বিরুদ্ধে যাবে আর দুজন তিনজনের বিরুদ্ধে যাবে, বাবা ছেলের বিরুদ্ধে ও ছেলের বাবার বিরুদ্ধে যাবে, মা মেয়ের বিরুদ্ধে ও মেয়ে মায়ের বিরুদ্ধে যাবে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে ও বৌমা শাশুড়ির বিরুদ্ধে যাবে। এরপর যিশু সমবেত জনতার দিকে ফিরে বললেন, পশ্চিমের মেঘ জমতে দেখা দেখো তোমরা বলে থাকো বৃষ্টি আসলো আসলো বলে তাই তাই হয়, যখন দক্ষিণা বাতাস বয় তোমরা বলে থাকো গরম পড়বে তাই হয়। আচ্ছা ভাই আপনি বলেন এখানে আমার কি বলার আছে, আমি তো পড়লাম এখন, পয়রা কি বুঝলেন সেটা বলেন ভাই, এই যে এই কথাটার মানে, এখন তো আগেরও সব আয়াত পড়লেন না, আমি যেটা জানি ভাই এখানে শেষকালে কথা বলা আছে, ঠিক আছে মানে এখানে ভাই আমার কথাটা শুনে তারপর উত্তর দেন, আপনি তো আগে বলেন পরে বলেন, এই যে আমি পৃথিবীতে আগুন নিক্ষেপ করতে এসেছি এই কথাটার মানে বলেন, আগুন নিক্ষেপ করতে আসছে বলতে গেলে আমি যদি বলি আমি পৃথিবীতে আগুন নিক্ষেপ করি তাহলে এটা, হ্যাঁ যেহেতু বাইবেলে লেখা আছে যিশু আগুন নিক্ষেপ করতে, তাহলে নিশ্চয়ই তিনি শান্তির জন্য আসে নাই বা আগুন নিক্ষেপ করে চলে গেছে নাকি, এটা এটাই তো বোঝাচ্ছে এখানে, এসব আর কিছু না, মানে জ্বালাও পোড়া করতে আসছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা তো একটা ফাজিল বাটা নাকি, যে পৃথিবীতে আসছে বদমাইশ একটা ফাজিল, মানে ভাইয়ে ভাইয়ে ভেদাভেদ ঘটাইবো, বদমাইশ কথাকার আগুন নিক্ষেপ করবো, ভাইয়ে ভাইয়ে ভেদাভেদ ঘটাইবো, বিভেদ সৃষ্টি করবো, বিদ্বেষ সৃষ্টি করবো মানুষের মানুষ নাকি? আরো আছে তো ভাই, আমি তো এখনো মাত্র শুরু করছি, এখন আরো তো অনেক আছে, অনেক খুনাখুনির কথা বলা আছে বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে তো অনেক খুনাখুনির কথা বলা আছে, আপনি কি নূহ নবীর নোয়ার গল্প পড়ছেন? হ্যাঁ নোয়ার নবী তো যেহেতু বাইবেলে আছে ভাই আমি মোটামুটি জানি আর কি, হিস্ট্রি গল্প সবই জানি, নোয়ার নোয়ার সময়ে নোয়ার সময় ঈশ্বরে বিশ্বাস করে নাই দেখা, ঈশ্বরে চেতে গিয়ে কি করছিল ভাই, সব মানুষ জলপ্লাবন দিছিল আর কি, মানে বন্যা বয় দিছিল, সেই মানুষগুলোর ভিতরে তো শিশু নারী প্রতিবন্ধী, শিশু প্রতিবন্ধী মানুষ এরাও ছিল নাকি? হ্যাঁ অবশ্যই, তো এগুলোরও ঈশ্বর সবগুলোর মেরে লাইছে, হ্যাঁ সেগুলো মেরেছে, এখন তাহলে নোয়ার বংশ করে আছে, কেন মারছে ভাই কেন, কারণ ঈশ্বরের তোষের মধ্যে করে নাই, তেল মালিশ করে নাই তার পাশায় নাকি? শিশুদের উপরে গণহত্যা চালায়, প্রতিবন্ধী মানুষের উপর গণহত্যা চালায়, বৃদ্ধ নারী শিশু এদের উপরে যারা গণহত্যা চালায় তাদের সম্পর্কে আমি ভদ্রভাবে কথা বলবো, আপনি কি আমার সাথে ফাইজলামি করেন ভাই? ভাই আপনি তো মানে ঈশ্বরের পাশায় কেউ তেল মালিশ করে না দেখে ঈশ্বর চেতে গিয়া সব মানুষ মেরে লাইছে সেই সময়, এবং ঈশ্বরের কাছে পরম করুণাময় নাকি, আপনার ঈশ্বর পরম দয়ালু পরম করুণাময় নাকি?
হ্যাঁ হেরে বিশ্বাস ভাই, না কিছু করে কিছু তো, আমার কথা শুনেন, হেরে বিশ্বাস কিছু না কিছু করে জায়গায় তো হয়তো ভাই, কিছুটা মানে উদ্ভট কথা লেখা আছে, কিন্তু আরো যে ভাই কত ভালো কথা শোনেন লেখা আছে, শোনেন যেমন শোনেন শোনেন ঈসা শোনেন নবীর বা ভাই যীশু খ্রিস্টের তো ভাই অনেক ভাই ভালো কথা ভাই বলে গেছে জীবনে, মনে করেন ভাই যে যেমন কথা শুনলেন, নিবলতে কথা তোমার শুনলেন সবচেয়ে উনার ভালো যে উক্তি, আমার এটা যারা ভালো লাগে, ভাই তুমি ভাই তোমার কথা শুনলেন, শত্রুকে ভালোবাসো। এডওয়ার্ড ভাই কথা শুনে নেন, হ্যাঁ বলেন বলেন বলেন, আপনার ঈশ্বর বলছে তারে আমার বিশ্বাস করা লাগবে, বিশ্বাস না করলে সে আমার কি করবে ভাই? বিশ্বাস না করলে হ্যাঁ তারে আমি মনে করেন যীশুরে আমি বিশ্বাস করলাম না, যীশুরে আমার ভালো লাগে না, এখন এই বেটা আমার কি করবে, এই এই যে ঈশ্বর আমার কি করবে পরকালে, অনন্তকাল আমার আগুনে পড়াবে নাকি? হ্যাঁ এরকমই তো লেখা আছে, যারা যীশুকে বিশ্বাস ওয়াও, করবে না এবং তার মাধ্যমে যারা না আসবে এটা তারা এটা তো নরকে যাবে এবং অনন্তকাল জ্বলবে। এটারে পরম করুণাময় বলে নাকি? এখন আমার কথা শুনেন ভাই, আপনি যদি খারাপ কাজ করেন যে জীবনে, না না সারা জীবনে যদি ভালো, না না, এখানে খারাপ কাজ ভালো কাজের কথা এখানে কিছু বলা নাই, বলা আছে যে ঈশ্বরে বিশ্বাস করা না করা নিয়ে আমি কথা বলতেছি, ভালো কাজ খারাপ না কাজ ভাই করা নিয়ে বিশ্বাসের আমি। কথা কোথায় ভাই, এভাবে এডওয়ার্ড তো বলা ভাই নাই, বলছে যারা এডওয়ার্ড মন্দ ভাই কাজ করবে এডওয়ার্ড ভাই তারা আমার নরকে কথা যাবে। আমার কথাটা শুনে সেটার উত্তর দেন, হ্যাঁ আচ্ছা ভাই বলেন বলেন, যীশুরে যে সেভিয়ার হিসেবে গ্রহণ না করবে, যীশুরে যে মানে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ না করবে, সে কখনো তো মানে স্বর্গে প্রবেশ করতে পারবে না, তাই না? হ্যাঁ 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 তাহলে সেই স্বর্গে প্রবেশ করার অন্যতম শর্ত হচ্ছে যীশুকে উদ্ধারকর্তা হিসেবে এবং ঈশ্বরের পুত্র হিসেবে স্বীকার করে নেয়া নাকি? হ্যাঁ হ্যাঁ এটা 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 ঠিক মনে কথা বলছেন। মনে করেন আমি যীশুরে সৃষ্টিকর্তা হিসেবে, যীশুরে আমি ঈশ্বর মানে ট্রিনিটির অংশ মানলাম না, ঈশ্বরের পুত্র মানলাম না, এবং আমি অনেক ভালো কাজ করলাম, আমি কি স্বর্গে যেতে পারবো? এখন আমার জানা মতে ভাইয়া, বাইবেলে এরকম কথাও আছে, আমি মানে আমি এটা আমি রেফারেন্স দিতে পারবো না, কিন্তু আমি যেটা জানি যে পৃথিবীতে যে কজন মানুষ মানে ঈশ্বরকে মানে যীশুকে বিশ্বাস করে যাবে তার থেকে অনেক মানে কিছু সংখ্যক কম বা বেশি যারা নাকি বিশ্বাস না করে, মানে কারণ যে ভালো জীবন যাপন করছে, জীবনে তেমন পাপ কার্য করে নাই, তারা আরো যাবে। আমি না না আমার জানা মতে এরকম না, ভাইয়া, আমার এরকম কি কোনো কথা জানি না, এরকম আমি কোনো কথা শুনছি আমি আর কি, খ্রিস্টান কিন্তু চিন্তায় নাই, আছে মনে হয় বাইবেলের সম্ভবত, কিন্তু আমার না না জানা নাই কোথায় আছে, কিন্তু এরকম কোনো কথা নাই ভাই, মিথ্যা কথা বলতেছেন, ঈশ্বরকে না বিশ্বাস ভাই না মিথ্যা কথা করলে না, যীশুকে, আমি এরকম শুনছি ভাই সত্যি কথা, যারা আমি যীশুকে না না যারা শুনুন নাকি আপনি, মনে করেন বিশ্বাস করলো না, যেমন রেফারেন্স যীশু দেন, বলছে। রেফারেন্স দেন তাহলে আমার কাছে, আমাকে রেফারেন্স দিয়ে বলেন। আচ্ছা ভাই আমি আজকে আমি আমি আজকে একদম প্রস্তুত না বুঝছেন, আপনার সাথে আমি যুক্তি দিতে পারবো, আমি নিজেও প্রস্তুত না, হঠাৎ দেখলাম আপনি লাইভ আসছেন, আমি আপনার লিঙ্কে ক্লিক করলাম, দেখলাম আমি যুক্ত হয়ে গেছি, ঠিক আছে, আরেকদিন আমি যদি একদম প্রিপেয়ার হয়ে আপনার সাথে কথা বলবো, তো আজকে এইভাবে যেটুকু তো ভাই, মানে এই কিছু কিছু কথা ভাই বলতে আমি আপনারা আপনার সাথে কথা বলবো। ভাই আপনারা সবাই আসেন, কেউ প্রশ্ন থাকে না, এটা কেমন কথা হলো, এটা কেমন কথা হলো না ভাই? সত্যি ভাই, আপনি কি আমাকে জীবনে কোনো সময় আপনার লাইভে দেখছেন আমাকে বলেন? না দেখি নাই, কিন্তু মানে মুমিন এই যে দাও, আমি সবসময় মুমিন শুনে দাও, আছি আপনার ভিডিও দেখে আসছি, কিন্তু কখনোই আমি লাইভে আপনার সাথে আমি লাইভে বসি নাই, এই যে আজকে হঠাৎ করে আমি আপনার লিঙ্কে ক্লিক করলাম, কি দেখি মানে আপনার সাথে যুক্ত হয়ে গেলাম আর কি, আজকে প্রস্তুত না, অন্যদিন কি রেফারেন্স সহ এবং কিছু কিছু কথাবার্তা নিয়ে আপনার সাথে আমি কথা বসবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একদিন আমার সাথে রেফারেন্স নিয়ে আসেন, তখন আপনার সাথে আমি কথা বলবো, আজকে আমি তো অনেকগুলো বাইর করে রাখছিলাম, আপনার একটা একটা করে দেখাবো, দেখান কিন্তু দেখান দেখেনি সমস্যা নেই, তো আপনি দেখান আপনি কি কি মানে বাইবেলের না, কোন কোন মানে অধ্যায়গুলো আপনার মানে একটু মানে উদ্ভট মনে হয় আপনি এটা বলেন, সমস্যা নাই, সবাই কিন্তু জানুক। আপনি প্রস্তুতি নিয়ে আসলে তখন আমি দেখায় মজা পাইতাম, হ্যাঁ, কিন্তু আপনি তো প্রস্তুতি নিয়ে আসেন নাই, তাহলে আপনি পাল্টাপাল্টি তো কিছু দেখাতে পারবেন না, আমি খালি একলা ছক্কা মেরে যাবো, আপনি খালি বোকার মতো তাকায় থাকবেন, এটা করে তো ভাই মজা নাই, তাই না? আপনিও কিছু আচ্ছা প্রস্তুতি নিয়ে ভাই আসুন, আমার কথা শুনে, তখন আমি মানলাম সেটার আছে প্রতি কথা হয়তো বলতে থাকবে চাই। ভাই, ভালোর না ভিতরে মন্দ থাকবে, মন্দর ভিতরে ভালো থাকবে, ঠিক আছে, এখন বাইবেলে কিন্তু অনেক ভালো কথাও আছে ভাই, কিছু কিছু হয়তো খারাপ থাকতে পারে, এটা আমিও মানি থাকতে পারে, কিন্তু ভাই এইটা এই ঈশ্বরের দুই একটা কথার জন্য যদি আপনি ঈশ্বরের সাপোজ বাণীর ভাই আমি ভিতরে তো, আমি আমার কথা শুনেন ভাই, আমি একটা কথা বলি একটু শুনেন ভাই, না না ঈশ্বরের বাণীর ধরেন আমি ভিতরে তো সারা জীবন একটাও, ভালো কাজ করলাম, হ্যাঁ এডওয়ার্ড ভাই সারা এডওয়ার্ড জীবন ভাই ভালো, আমি মনে ঈশ্বরের, করেন মানুষের, এডওয়ার্ড ভাই হ্যাঁ এডওয়ার্ড ভাই ঈশ্বরের বলেন বাণীর বলেন, ভিতরে একটাও খারাপ কথা থাকতে পারে না, আর বাইবেলে দুই একটা বাজে কথা না, হাজার হাজার বাজে কথা বলা আছে, দাস প্রথাকে বাইবেল মানে দিচ্ছে ঈশ্বরের কাজ বলে গণ্য করছে, বাই দাস প্রথাকে জায়েজ ঘোষণা করছে ঈশ্বর, দাস প্রথাকে, হ্যাঁ, মেয়েদেরকে, মেয়েদের সম্পর্কে অত্যন্ত নোংরা নোংরা কথা বলা আছে, যুদ্ধবন্দী নারীদের সম্পর্কে অত্যন্ত নোংরা নোংরা কথা বলা আছে, যুদ্ধবন্দী নারী বুঝেন, ও তাওরাতে যে মানে ওল্ড টেস্টামেন্টে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে তুলে আনতে বলা হয়েছে, তাদের ছোট ছোট আচ্ছা বাচ্চা মেয়েদেরকে তুলে আরেকটা আনতে বিষয় বলা আমরা হয়েছে। যেটা জানি ভাইয়া, মনে করেন ভাই এটা মানে আপনি আমার কথাটা একটু পূর্ববর্তী যে শুনে নেন, নবীরা ছিল, ঠিক আছে, বা কথাটা আগে একটু যে শুনে ওল্ড নেন, টেস্টামেন্ট, কথাটা একটু শুনে নেন, কথাটা শুনে নেন, আমার কথাটা বলেন শেষ না শেষ হওয়ার পর্যন্ত একটু শুনে নেন, এরকম নানা ধরনের নোংরা নোংরা কথা বলা আছে ওল্ড টেস্টামেন্টে, হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এগুলো তো আগের নবীদের কাহিনী, এগুলো তো আগের নবীদের কথা, কিন্তু বাইবেলের নিউ টেস্টামেন্টে বলা আছে, যীশু খ্রিস্ট স্বয়ং বলতেছে, আবার শুনেন, যীশু খ্রিস্ট স্বয়ং বলতেছে যে আমি মুসা শরীয়তকে আমি প্রতিষ্ঠা করতে এসেছি, আমি মুসা শরীয়তকে বিলুপ্ত করতে আসিনি, বরঞ্চ আমি মুসার শরীয়তকে, মুসার আইনকে আমি প্রতিষ্ঠিত করতে নাজিল হয়েছি। ভাই আপনি তো এই জিনিসগুলো জানেন না, আমি তো এই জিনিসগুলো পড়েছি, আপনি তাই না না একদিন আমি পড়ে এটা জানি নাজিল ভাই, না হয়েছেন? ঠিক আছে, যীশু কৃষ্ণ বলছে, যীশু বলছে আমি ব্যবস্থা পুস্তক মানে বিলুপ্ত করতে আসি না কিন্তু পরিপূর্ণ করতে আসেছি, হ্যাঁ এটা বলছে যীশু কৃষ্ণ বলছে, ঠিক আছে, প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে এসেছি, তার মানে ওল্ড টেস্টামেন্টের যে আইনগুলা সেগুলা যীশু খ্রিস্ট প্রতিষ্ঠা করতে আসছে, তিনি কোনো বিলুপ্ত করতে আসে নাই। তো ভাই আপনি তো এই জিনিসগুলো না জানলে আপনার সাথে আমি আলোচনা কিভাবে করবো, আপনি একটা না ভালো আমি তো জায়গায় বললাম যান। ভাই, আমি জানি তো, হ্যাঁ এটা বলছে তো যীশু কৃষ্ণ তো বলেছে, হ্যাঁ হ্যাঁ আমি তো আপনাকে সেটার কিন্তু বিপক্ষে আমার আমি আমার একটা কথা নোংরা বলি ভাই নোংরা একটু বলতে দেখাবো পারেন,
ভাই আমি তো আমার দলিলগুলো বের করে দেখাবো আপনাকে, কিন্তু আপনি এখন যে অবস্থানে আছেন আমার মনে হচ্ছে আপনি ঠিকভাবে সুস্থভাবে আলোচনা করার মতো পরিবেশে নাই। আপনার ভিডিওটা বারবার এদিক সেদিক করতেছে। আপনি তাহলে একদিন ভালোভাবে বৈশা, ঠান্ডা মাথায় বৈশা, রেফারেন্স সহ নিয়ে আমার সাথে আলোচনা না এটা ঠিক আছে ভাই, না ঠিক আছে আমি তো বাইরে আছি ভাই, এটা রেফারেন্স দেওয়া লাগবে না, এটা আমি জানি, এটা যীশু খ্রিস্ট বলছে যে হ্যাঁ আমি মুশির ব্যবস্থা পুস্তক মানে বিলুপ্ত করতে আসি নাই, পরিপূর্ণ করতে আসি আছি, পরিপূর্ণ না প্রতিষ্ঠা করতে এসেছি, প্রতিষ্ঠা করতে ওই যাও মানে একই কথা আর কি, মানে সিনোনিমস সিনোনিমস ওয়ার্ড আর কি। আপনার ঈশ্বর কি পুরোনো নবীদের সময় একটু বদমাইশ ছিল, তারপরে যীশুর সময় একটু ভালো হয়ে গেছে, বদলা হয়ে গেছে নাকি? আমার কথা শুনেন ভাই, এখানে আপনি একটু মানে হয়তো একটু ভুলও বুঝতে পারেন, সেটা হলো গিয়া মানে লোকেরা যীশুকে জিজ্ঞেস করতেছিল যে এখন তো আপনার মানে নতুন নিয়ম আপনি নিয়ে আসছেন, হ্যাঁ আগে যে নিয়ম গুলো আমরা এগুলো কি করবো, তখন যীশু বলছিল যে আমি আগের যে ব্যবস্থা পুস্তক এগুলো আমি বিলুপ্ত করতে আসি না কিন্তু পূর্ণ করতে আসি আছি, ঠিক আছে মানে যীশু বলছে ওগুলো বাদ দেওয়া যাবে না, মানে ওগুলোও থাকবে। আমিও তো সেটাই বলতেছি ভাই, ওগুলো তো প্রতিষ্ঠা করতে যীশু আসছে, আমি তো সেটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ আর আপনি তো বলতেছেন যে যেগুলো নাকি মনে করেন যে আমি আজকে তাহলে বিদায় জানাচ্ছি ভাই, মানে আপনি মানে আপনার আশেপাশে অনেক সাউন্ড আসতেছে, আপনি দলিল প্রমাণ নিয়ে আসেন আমার সাথে, ক্রিশ্চিয়ানিটি নিয়ে কথা বলতে চান, যীশুর নিয়ে কথা বলতে চান, আমি যীশুর নিয়ে কথা বলতেও প্রস্তুত আছি, যে কোনো সময় দলিল সহ আসেন এবং ভালো জায়গায় বসে তারপর কথা বলবেন। এইভাবে এক রাস্তার ভিতরে আপনার আশপাশ থেকে তো অনেক সাউন্ড আসতেছে, আমি তো আপনার কথা ভালোভাবে বুঝতে পারতেছি না, আশপাশ থেকে মানুষজন চিৎকার চেঁচামেচি করতেছে, এইভাবে তো কি কথা বলা যায় নাকি? যীশু তো একটা ছিল হচ্ছে গিয়ে মানে ইয়ালোক পাগলা টাইপের, মানে হ্যাঁ এটা ঠিক যে মোহাম্মদের সাথে যদি কম্পেয়ার করা হয়, মোহাম্মদ যে কোপাকুপি মারামারি খুনাখুনি করছে, এইটার দিক দিয়ে যীশু খ্রিস্ট মানে যদিও যীশু খ্রিস্ট ক্যারেক্টারটা ইতিহাসে আদৌ ছিল কিনা সেটা নিয়ে অনেক মানে বড় বড় একাডেমিশিয়ান ওনারা সন্দেহ পোষণ করছে যে যীশু বলে কোনো ক্যারেক্টারই ছিল না, কারণ ওই সময় রোমানদের যে ডকুমেন্টেশন সেখানে যীশুর মানে কোনো উল্লেখ নাই। হ্যাঁ রোমানদের যে ডকুমেন্টেশন সেগুলো ছিল খুবই ভালো ডকুমেন্ট রাখতো তারা, মানে রোমানরা রোমানদের একটা স্পেশালিটি ছিল এটা যে তারা কাকে কাকে মারতেছে, কবে কবে মারতেছে, তারা কোথায় মানে জন্মাইছে, তার পিতা মাতার নাম কি, এগুলো খুব সুন্দর লিখে রাখতো। হ্যাঁ কিন্তু যীশু বইলা ওই যে ঈসা ঈসা নবী বা যীশু বইলা কেউ ওইখানে মরছে এরকম কোনো রেকর্ড মানে রোমানদের এখান থেকে পাওয়া যায় নাই। অনেক একাডেমিশিয়ান হিস্টোরিয়ান হিস্টোরিয়ান ওনারা বলছে যে যীশু খ্রিস্ট বলে আদৌ কেউ ছিল বলে এরকম কিছু জানা যায় না। দুই নম্বর কথা হচ্ছে যে চারজন যে গসপেল লেখক বিশেষ করে সেন্ট জন পল, এই সেন্ট জন পলের আবিষ্কার হইতেছে এই যীশু খ্রিস্ট হইতেছে, সে নিজে নিজে বানাইছে এই ক্যারেক্টারটা বানাইছে। এবং যীশু খ্রিস্টের যে ক্যারেক্টার গুলা যেমন ধরেন পানির ওপর দিয়ে হাইটা যাওয়া, মৃত মানুষকে মানে ইয়া করে ফেলা, অন্ধকে চক্ষু দান করা, এগুলা দেখা গেছে যে প্রাচীনকালের যে ইজিপশিয়ান মিথোলজি ছিল, হোরাস দেবতা বলে প্রাচীন মিশরে একজন দেবতা ছিল হোরাস দেবতা, সেই হোরাস দেবতার ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারের একদম হুবহু মিল। তখন তারা মানে অনেক হিস্টোরিয়ান এটা বলছে যে এমন হইতে পারে যে বিভিন্ন মিথোলজিক্যাল ক্যারেক্টারকে একত্রিত করে সেন্ট জন পল এবং তার সমসাময়িক কিছু লোক একটা পলিটিক্যাল আইডিওলজিকে প্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ এই যে আবুল ফজল ভাই লিখে দিয়েছে সেন্ট জন পল, তারপরে হচ্ছে লুক ম্যাথু, এই এই কয়েকজন মিলে এই পলিটিক্যাল আইডিওলজি একটা খাড়া করছে যীশুর নামে। হ্যাঁ যে অনেক সময় দেখবেন আপনারা যে ওই যে লাল ছালু নামক একটা উপন্যাস পড়ছেন আপনারা, মানে যখন আপনারা ইসে ছিলেন ইন্টারমিডিয়েটে ছিলেন, লাল ছালু পড়েছেন না, লাল ছালুর ভিতরে দেখবেন একটা লাল ছালু পাইতে দিয়ে পীর ওইখানে পীর সাহেব ইয়া হয়েছে এটা বইলা টাকা কামানো শুরু করে দিচ্ছে, অথবা হিন্দুদের ভিতরে এটা দেখবেন এক জায়গায় একটা পাথর পাওয়া গেছে ওইটার ওইটার উপরে আশেপাশে কয়েকটা লাল চাদর টাদর পেঁচে দিয়ে ওইখানে তারা একটা মন্দির বসা দিচ্ছে, হ্যাঁ এবং সেখানে বিপুল ব্যবসা। এই যে এই চারজন গসপেল লেখক একই কাজ করছিল, এই চারজন গসপেল লেখক এই যীশু নামক একটা ক্যারেক্টার খারাপ করে তার উপরে তার মানে কান্ধে ইয়া রেখা আর কি বন্দুক রেখে এই কাজটা এই চারজন গসপেল লেখক মিলা ঝিলাই এই সমস্ত করছে। আমারও যেটা মনে হয় যীশু খ্রিস্ট বলে আদৌ ছিল না, কারণ এই যে ক্যারেক্টার গুলো দেখবেন আপনারা এই যে মৃত মানুষকে জীবিত করে ফেলা, অন্ধকে চোখ দান করে ফেলা, পানির উপর দিয়ে হাইটা যাওয়া, এইগুলা হুবহু প্রাচীন যে ইজিপশিয়ান মিথোলজি, তারপর হচ্ছে গিয়ে সুমেরিয়ান যে মিথোলজি, ব্যাবিলনিয়ান মিথোলজি, এই মিথোলজি গুলার ক্যারেক্টার গুলার সাথে একদম হুবহু মিলে যায়। হ্যাঁ এই যে ভার্জিন মায়ের পেটের থেকে বাইরিছে, হ্যাঁ ভার্জিন মা এটা জন্ম দিচ্ছে, এগুলো একদম হুবহু, এমনকি কৃষ্ণের সাথে ভারতের যে কৃষ্ণ আছে মানে হিন্দু হিন্দু ধর্মের যে কৃষ্ণ আছে কৃষ্ণের সাথেও কিছু কিছু ক্যারেক্টার মিলে যায়। এবং এই যে তখন বোঝা তখন তারা বলছে যে অনেক হিস্টোরিয়ান এটা বলছে যে প্রাচীন কিছু এই বিষয়ে একটা মানে ডকুমেন্টারিও তৈরি করা হয়েছিল জাইট গেস্ট নামে, আপনারা জার্মান একটা ইংরেজি ভাষাতেই আছে জাইট গেস্ট, এইটা আপনারা একটু সার্চ করে দেখেন, এটার এই যে ফার্স্ট পার্টটার ভিতরে সেই ইনফরমেশন গুলো দেখাইছে যে ইতিহাসের কোন মিথোলজির ভিতরে কোন কোন জিনিসের সাথে যীশু খ্রিস্টের ক্যারেক্টার একদম হুবহু মিলে যাচ্ছে, একদম খাপে খাপে ম্যাচ করতেছে। এবং এই জিনিসগুলো যে এই চারজন গসপেল লেখক এই সমস্ত মিথোলজি থেকে চুরি করে আইনা যীশু ক্যারেক্টারের ভিতরে ঢুকাই দিচ্ছে যীশুকে মহিমান্বিত করার জন্য, এটা খুবই স্বাভাবিক একটা টেন্ডেন্সি মানে কিছু মানুষের ভিতরে যারা হচ্ছে মনে করেন একজন মনে করেন পীরের ভক্ত বা একজন নেতার ভক্ত, তারা তাদের পীরকে, এমনকি বাংলাদেশে আপনারা দেখবেন এখন
যে যে শেখ হাসিনা নাকি হাসান হোসেনের বংশধর, হ্যাঁ হাসান হোসেনের বংশধর, এইগুলা কিছু কিছু আওয়ামী লীগ পাতি নেতা এগুলা মানে বিভিন্ন জায়গায় বলে, তারা নাকি শেখ হাসিনা নাকি বড় পীর আব্দুল কাদের জিলানির বংশ, তারা নাকি খাজা মঈনুদ্দিন চিশতির বংশ, তারা নাকি মোহাম্মদের বংশধর নাতিপুতি, এগুলা বলার চেষ্টা করে। মানে হচ্ছে মানে চালা চামুন্ডা যারা হচ্ছে চাটুকার, তারা তাদের নেতাকে বড় করে দেখাবার জন্য এই সমস্ত উদ্ভট সমস্ত গালগল্প তৈরি করে। এটা খুবই নর্মাল হিউম্যান টেন্ডেন্সি। এবং এই যে যীশু খ্রিস্টের যে ক্যারেক্টার গুলো এগুলা সবই পুরনো মানে মিথোলজিক্যাল ক্যারেক্টার, মিথোলজিক্যাল গল্প, এগুলো নতুন কিছু না। আপনারা একটু দেখেন জাইটগেস্ট ডকুমেন্টারি, ডকুমেন্টারিটা ফার্স্ট পার্টটা দেখবেন, সেকেন্ড এবং থার্ড পার্ট গুলা ওরা মানে কনস্পিরেসি থিওরি দিয়ে দিচ্ছে ওগুলোর ভিতরে। ফার্স্ট পার্টটা হচ্ছে গিয়ে মোটামুটি ফার্স্ট পার্টের ভিতরে ভিতরে সম্ভবত ইয়াটা আছে, এই যে যীশু খ্রিস্টের যে ইয়াটা সেটা আছে। ওইটা ওইটাও যে আপনারা একেবারে ইয়া ভাবে দেখবেন তা না, ওইটাও একটু ক্রিটিক্যালি দেখবেন, যাচাই করে দেখবেন, সব কথা আবার সত্য না, সব কথা আবার সঠিক না। এটাও মানে আমি কয়েকটা ভুল পাইছি, ছোটখাটো কিছু ভুল পাইছি, আপনারা যারা দেখতে চান তারা দেখতে পারেন। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসেন, ফারাজ ভাই আপনি তাহলে মানে স্টেজে চলে আসেন, নিজেই চলে আসেন। ফারাজ ভাই আপনি কি আছেন? জি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য ভাই। বাসবিহারী ভাই আমি আনছি, আমাদের সাথে খ্রিস্টান মুমিন আসছিল, খ্রিস্টান মুমিন এসে আর কি কিছুক্ষণ তেনা পেঁচা গেল, আগের রাত পরের রাত, ওই একই একই মানে কাহিনী একই। দুইটার মধ্যে যেকোনো একটা চুজ করে নেওয়া লাগবে, ইদার যিশু আর মোহাম্মদ, যেকোনো একজনকে আছে আপনার লর্ড এন্ড সেভিয়ার আর আপনার প্রফেট হিসেবে চুজ করে নেওয়া লাগবে, লাগবেই, এন্ড ইউ হ্যাভ নো আদার ওয়ে, না বলার কোনো ওয়ে নেই। আপনি তখন কাকে চুজ করতেন, মানে বেটার হিউম্যান বিং হিসেবে বা বেটার লিডার হিসেবে কাকে, বেটার পার্সন হিসেবে কাকে ইয়া করতেন, প্রফেট হিসেবে বা পার্সন হিসেবে? পার্সন হিসেবে অবশ্যই আমি পার্সন হিসেবে চিন্তা করলে যিশু, যিশু মুহাম্মদের থেকে মাচ বেটার, একজন পার্সন হিসেবে তুলনাই হয় না, তুলনাই হয় না, আমার মতে মানে তুলনাই হয় না। না, যিশু অনেক, যিশু অনেক খাইস্টা, যিশুর অনেক খাইস্টামি আছে, যেগুলো আমি মানে এক একটা করে দেখাতে পারবো যদি আলোচনা কখনো হয় সেভাবে খাইস্টামিগুলো আমি দেখাতে পারবো। কিন্তু ভাই একটা হিউম্যান বিং যতটাই খাইস্টা হোক সে কি আদৌ মুহাম্মদের লেভেলে পৌঁছাতে পারবে? বারটা কিন্তু ছোট না, বিশাল বড় বার। কিন্তু এরকম অনেক ইয়ে আছে যে যিশু খ্রিস্ট মানে ক্যারেক্টারটা তো মেড আপ ক্যারেক্টার অনেকটা, বুঝছেন, এই জন্য না সব ভালো ভালো জিনিস ইয়া করছে, বুঝছেন, এটাও হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে টোটালটাই হয়তো একটা মেড আপ ক্যারেক্টার। এই কারণে যত ভালো আছে সব ঢুকাই দিছে, ওই যে চারজন গসপেল লেখকরা যা ইচ্ছা তাই ঢুকাই দিছে। হ্যাঁ, কিন্তু এই যে মোহাম্মদ ক্যারেক্টারটা একেবারে আরব দেশের একেবারে সাধারণ একটা ক্যারেক্টার ছিল, যেটারে ওই দেশের মানে তার উম্মতরাও বুঝে নাই যে এই জিনিসগুলো যে খারাপ, এই ওরাও বুঝে নাই। হ্যাঁ, আপনি বাইবেল পড়লে বুঝবেন যে এই বাইবেলের লেখা কিন্তু অনেক মানে ইয়া ভাষা, কিন্তু অনেক মানে খুবই ভালো ভাষা। হ্যাঁ, খুবই ইয়া ভাষাতে মানে সেই সময়ের যারা এলিট শ্রেণী ছিল তারা কিন্তু এই জিনিসগুলো লিখছে। আপনি মানে বাক্যের গঠন স্ট্রাকচার এগুলো খেয়াল করেন, সেটার সাথে কিন্তু কোরআনের, কিন্তু কোরআন কিন্তু অনেক লোয়ার লেভেলে সাহিত্য হিসেবে মানে ইয়া হিসেবে অনেক লোয়ার ক্যাটাগরির পড়তো, লোয়ার লেভেলের লোকজন তো পড়তো, ডাকাতদের বই ছিল এটা। হ্যাঁ, ওই ডাকাত ডোকাত ওরা মারামারি করতো, কোপাকুপি করতো, ওরা পড়তো এগুলো। কিন্তু এই যে মানে বাইবেল কিন্তু মানে পর যে যখন আরো ইয়া করছে, পরিবর্তন ঘটাইছে, ওরা পরিবর্তন ঘটায় কিন্তু আরো সফিস্টিকেটেড করছে জিনিসগুলাকে, বুঝছেন, ওদের একটা ইয়া ছিল। এখনো তো দেখবেন আপনি যে মানে পোপ, দেখেন পোপের কথা শুনেন আপনি, এখন দেখবেন পোপ কত ভালো ভালো কথা বলে, বলে নাস্তিকরাও জান্নাতে যাবে, সমকামীরাও জান্নাতে যাবে, বিবর্তন তত্ত্ব সত্য, গ্যালিলিওর সময় আমরা ভুল করছি, এগুলা এখন পোপ বলে। হ্যাঁ, কিন্তু এখন দেখেন আপনি এক একজন হুজুরে দেখেন, ওরা এখনো সেই মানে 1000 বছর আগে ওই কাফে তো মেরে লাম তোরে, হ্যাঁ তুই ইসলাম ত্যাগ করছিস তোর মেরে লাম, এইগুলো এখন বইলা যাচ্ছে। দেখেন পোপ কত মানে এটা একই কথা কিন্তু বাইবেলে বলা আছে। আপনি ওকে বলে রাসি ভাই কেন শিশু কবিতা কেন খারাপ দিছে, আপনি ওকে চিন্তা করেন মানে এটা একটা মানে সেন্সিবল একজন মানুষ একটা সভ্য সমাজে এটা কি বলতে পারে? কিন্তু এই যে মুসলিম মুসলিম এই হুজুরগুলো এইগুলো এখনো হয়ে যাচ্ছে যে এখানে মানে পোপ কত সুন্দর সুন্দর মানে সে তার বাইবেলও কিন্তু একই কথা লেখা। হ্যাঁ, জিনিস কিন্তু এক সেম জিনিস, কিন্তু পোপের চেহারা দেখেন, পোপ কিভাবে কত মানে মানে মিষ্টি ভাষায় কথাগুলো বলতেছে এবং টোটালি অস্বীকার করতেছে বাইবেলের বাণী সমকামীদেরকে, যে মেরে ফেলতে হবে যতটা দূরে থাকা যায়। মানে কোর ওই ধরনের বদ যে ইয়া আছে আপনার নৈতিকতা নামে যে বদ নৈতিকতা যেগুলো আছে ওগুলো থেকে যতটা দূরে থাকা যায়। আর মুমিনরা বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে আপনার কি জানি আপনার মডেস্টি মডেস্টি ল অর সামথিং এরকম একটা জিনিস আছে যেখানে হচ্ছে আপনার সার্টেন অ্যামাউন্ট অফ ক্লোথ পড়তে হবে, যে আপনি পাবলিক নুডিটি সবসময়ের জন্য পাবলিক নুডিটি থেকে যেন পাবলিকলি মানুষ নিউড না হয় ওটাকে আটকানোর জন্য একটা ল আছে হয়তো বা এরকম মডেস্টি ল অর সামথিং। তো ওদের মডেস্টি ল তো হচ্ছে আপনার যে প্রাইভেট পার্টসগুলো ঢেকে রাখতে হবে। তো মুমিনদের যুক্তির লেভেল হচ্ছে এরকম যে হ্যাঁ দেখো ওদের মডেস্টি যদি প্রাইভেট পার্টস হয় আর আমাদের মডেস্টি যদি আপ টু বটম হয় তাহলে ওদের থেকে কি আমরা বেশি মডেস্ট?
ওদের থেকে আমরা বেশি মরেজ না ভাই। যদি ক্লোথ বাড়ার সাথে সাথে মানে ক্লোথ বাড়ার সাথে সাথে মরেজটির লেভেলটা আপডেট হয়, যত ক্লোজ তত মরেজ, যত ক্লোজ তত মরেজ, যত ঢাকা ঢুকা তত মরেজ, যদি এরকমটা হয় তাহলে ভাই এটা কাজ করেন, আপনাদের যে নারীরা আছে তাদের, আপনাদের তো পিডোফিলিয়া তো সমস্যা নেই, সিন্ধুকে বসে রাখেন, সিন্ধুকে বলে রাখেন যখন আপনাদের জন্য যৌন খায়াস হবে, ম্যারাথন সেক্স করার ইচ্ছা হবে, তখন খুলে বের করবেন, কাজ শেষ, আবার আবার সুন্দর মতো মডেস্ট মডেস্ট হিসাবে একদম ইসের মতো সিন্ধুকের মতো আটকে রাখবেন, কেননা যতটা ঢাকা থাকবে ততটাই তো মডেস্ট। আবার এইখানে যায় কিন্তু তারা তারা যুক্তি যুক্তিবুদ্ধি মানি না, যতক্ষণ আমাদের কোরআনের সাথে যুক্তি মিলানোর চেষ্টা হচ্ছে ততক্ষণ পারফেক্টলি ওকে। আর এই ভাই মানে মুমিনদের কিছু ভিডিও টিডিও দেখি তো মাঝে মাঝে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায়, মানে আমাদের এই ওয়ার্ল্ডটা বলে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড বুঝছেন, সে এক গাধা বাচ্চা, সে হচ্ছে মানে আরেক নাস্তিককে বুঝাইতেছে যে কেন ঈশ্বর আছে, তো সে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড কে বারবার বলতেছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড, কি একটা অবস্থা, কি একটা অবস্থা রে ভাই। সে কিন্তু একেবারে একেবারে ইয়ে না, আমি আপনি নাম বললে হয়তো বা চিনবেন, এটা হচ্ছে আমাদের যে ব্রাদার রাহুল নামে একটা আছে না, এই লোক মানে কি যে একটা অবস্থা হতেছে, বিগ ব্যাং এর পরে এগুলো সৃষ্টি হয়েছে, পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে, আগে ছিল না, শূন্য থেকে সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং বলে সৃষ্টির সাথে রিলেটেড, তারপর হচ্ছে আমরা আছি মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে, মানে আমি ভাই 10টা মিনিট মানে শান্তি দিয়ে শুনবো এটাও পালাম না, যে বলতেছে এটা কি, কতটা স্টুপিডিটি নেওয়া যায় 10 মিনিটের মধ্যে, তো কিছুক্ষণ শুনে আর পারলাম না শুনতে, বাট 10 মিনিটে মনে করেন হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। হ্যাঁ ভাই এতটুকু বলার। ফারাজ ভাই আমি একটা জিনিস আর কি একটু কারেক্ট করে দিতে চাচ্ছিলাম, যে আবুল ফজল ভাই জাইটগাইস্টের কথা বলতেছিলেন, কিন্তু এটার মানে জার্মান উচ্চারণ হচ্ছে সাইটগাইস্ট হবে উচ্চারণটা, জার্মান উচ্চারণ, কিন্তু আপনারা ইংরেজিতে আসলে জাইটগাইস্টই বলতে পারেন। ফারাজ ভাই আমি বাসবিহারী ভাইকে যুক্ত করার আগে আমি একটা মানে এই যে বাইবেলের আরেকটা ভার্স আমি একটু আগে একটু দেখাইনি, তারপরে আমি বাসবিহারী ভাইকে যুক্ত করছি, এটা হচ্ছে ডিউটোনমি 17 অধ্যায়ে, দেখেন এখানে কি বলা আছে, আমি একটু পড়ি। তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের কাছে খুত আছে এমন কোনো দিও না ঘৃণা করেন, ঈশ্বর খুবই, দেখেন খুত আছে আমার গরু মহিষ বলে দিবে না, এটা ঈশ্বর খুবই চিত্তা যায়। হ্যাঁ মানে ঈশ্বর যে খুত টুত আছে এইরকম গরু টুরু মেষ বলে দিলে খুব ইচ্ছাতে, হ্যাঁ লোকটা খুবই খুতখুতা স্বভাবের, হ্যাঁ আসমানের উপরে যে লোকটা আছে, প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যে আদেশ দিয়েছেন প্রভু নিয়ম ভঙ্গ করেছে, অন্যান্য দেবতারা পূজা করেছে, যদি তোমরা এ ধরনের কোনো খবর শোনো তাহলে তোমরা যত্ন সহকারে, এই যে দেখেন আরেক একজন মানুষ প্রভুর আজ্ঞার বিরুদ্ধে যা তোমাদের দিয়েছিলাম, এই যে মানে খ্রিস্টান ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করছে এই বেটা। হ্যাঁ দেখেন 4 নম্বরে বলা আছে, যদি তোমরা এই ধরনের খবর শোনো তাহলে তোমরা যত্ন সহকারে খোঁজ নিবে, এরকম সাংঘাতিক ঘটনা ইসরায়েলে যদি ঘটে এবং তার সত্যতা সম্পর্কে তোমরা নিশ্চিত হও তাহলে যে ব্যক্তি সেই খারাপ কাজ করেছিল তাকে তোমরা অবশ্যই শাস্তি দেবে, মানে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে সেই বেটা আরেকটা দেবদেবীর পূজা টুজা করছে বা নক্ষত্রের পূজা টুজা কিছু একটা করছে, হ্যাঁ এটা যদি টের পায় তাহলে কি করতে হবে, তাহলে শাস্তি দিতে হবে, শহরের দরজার কাছে প্রকাশ্যে রাস্তার সেই পুরুষ বা স্ত্রীলোককে তোমরা অবশ্যই নিয়ে যাবে এবং তাদের পাথর দিয়ে হত্যা করবে, কিন্তু যদি কেবলমাত্র একজন সাক্ষী বলে যে ব্যক্তি খারাপ কাজ করেছে তাহলে সেই ব্যক্তিকে কখনোই মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়, কিন্তু যদি 2 বা 3 সাক্ষী বলে যে সে এটি তাহলে সে ব্যক্তিকে অবশ্যই হত্যা করা উচিত, এই ব্যক্তিকে হত্যা করার জন্য সাক্ষীর অবশ্যই প্রথমে পাথর ছুড়বে, তারপর হত্যার কাজ সম্পন্ন করার জন্য অন্য ব্যক্তিরা পাথর ছুড়বে, এভাবে তোমরা সেই মন্দকে তোমাদের মধ্যে থেকে সরিয়ে দিবে। দেখেন এখানে পাথর ছুঁড়া ছুঁড়া তাকে হত্যা করতে বলা হচ্ছে, এই যে এবং প্রথম পাথরটা আরেকটা ছিল যে প্রথম পাথরটা ছুড়তে হবে তার ভাইয়ের, মানে যে ব্যক্তিটার, এটা এখানে নাই এখন আমি খুঁজে পাচ্ছি না, সেটা আমি দেখাতে পারতাম কিন্তু এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি না, আচ্ছা কোথায় যেন আছে খুঁজে পাচ্ছি না, যে কেউ যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে অন্য কোনো দেবদেবী বা উপাসনা করে, খ্রিস্টান ধর্ম ত্যাগ করার শাস্তি এখানে বলা আছে, আরো অনেকগুলো আয়াতে এই টাইপ বলা আছে, তারা পাথর ছিঁড়া হত্যা করতে হবে, এই হচ্ছে খ্রিস্টানিটির অবস্থা এবং তারা দাবি করে এটা নাকি একটা, যেখানে যিশু নিজে বলছে আমি শান্তি দিতে আসি নাই আমি খড়গ নিয়ে আসছি, সেখানে এসে বলতেছে দেখা যাবে না, ওই আয়াতের সময় চোখ বন্ধ করে থাকতে হবে, মাথা স্টপ করে রাখতে হবে, বোঝা যাবে না ইয়াতে কি আছে, ওটা 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 যে কি জানি আসিফ ভাই, কালকে একজন এসে বলো না, নেক্সট লাস্ট টাইম ওটা এসে বলো না যে কোরআনের কোন কোন আয়াত জানি বোঝা যায় না, মুতাশাবিয়াত তারাকে জানে না, আচ্ছা আমরা তাহলে কিন্তু ওটা ব্যাখ্যা আছে, কিন্তু মুতাশাবিয়াত ব্যাখ্যাও আছে আবার মুতাশাবিয়াত, সে আবার ব্যাখ্যা দিবে একটু পরে, সে ব্যাখ্যাটা দিবে কিন্তু এটা কিন্তু মুতাশাবিয়াত। আচ্ছা আমাদের সাথে বাসবিহারী ভাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, বাসবিহারী ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বাসবিহারী ভাই আপনি তাহলে, হ্যাঁ আমরা ভালো আছি, আপনি তাহলে আমাদেরকে একটু বলেন যে এই যে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের যে যিশু এবং যে ঈশ্বর এই ক্যারেক্টারগুলো সম্পর্কে আপনার কোনো মতামত আছে কিনা, বা আমার কাছে আমি যেটা বললাম যে আমার তো মনে হয় এটা মেড আপ একটা ক্যারেক্টার, এই টাইপের কোনো যিশু বলে কোনো ক্যারেক্টারই আসলে ছিল না, হুদাহুদি এই চারজন লেখক টেখক এরা বানায় ফেলছে এরকম একটা ক্যারেক্টার, পলিটিক্যাল রিজনে বানাইছে, আপনার এই বিষয়ে কোনো মতামত থাকলে বলেন। হ্যাঁ এটা যে অ্যাকচুয়ালি আসিফ ভাই ওই দর্শনের যে ইতিহাস আছে, দর্শনের ইতিহাসকে 3টে ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে সক্রেটিসের আগের একটা যুগ,
সক্রেটিসের পরের একটা যুগ এবং আধুনিক যুগ, এই তিনটে ভাগ আছে। তার মধ্যে ওই সক্রেটিসের পরে যে যুগটা আছে, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস এর পরে একটা মধ্যযুগের সূচনা হয়, সেটা হচ্ছে ওই সেন্ট অগাস্টিন থেকে টমাস অ্যাকুইনাস, এই এই যে যুগটা, এই যুগটাকে বলা হয় মধ্যযুগ। এই সময় এই মধ্যযুগের জন্য অন্ধকার যুগ বলা হয়। ওখানে শুধুমাত্র ঈশ্বরের অস্তিত্ব নিয়ে দার্শনিকরা চিন্তা ভাবনা করতো এবং নিজেদের মন গড়া নানা রকম গল্প তৈরি করে, সেন্ট অগাস্টিন থেকে টমাস অ্যাকুইনাস। এই জন্য দর্শনের ইতিহাসে, আপনারাও ইতিহাসেও পড়বেন, মধ্যযুগে অন্ধকার যুগ বলা হয়। অর্থাৎ ওখানে কোনো সত্য নিরূপণ হয়নি বা পদ্ধতিও আবিষ্কার হয়নি, ওখানে শুধুমাত্র ঈশ্বরের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এবং ওই যুগেই ওই ইহুদি, খ্রিস্টান বা এদিকে হিন্দু ধর্মের সমস্ত গাল গল্প, যত সমস্ত ভাবধারা প্রচারিত হয়েছিল, এই এইটুকুই বলার আর কি বলবো বল। মানে যুগটা পুরোপুরি অন্ধকার। হ্যাঁ মানে আসিফ ভাই, আপনি, হ্যাঁ মানে আপনি, হ্যাঁ এই যে এই অন্ধকার যুগে তো বেশ কয়েকজনের আসলে জন্ম হয়ে গেছে। আসলে অ্যারিস্টটলের পর থেকেই তো সেই অন্ধকার যুগটার প্রায় সূচনা সূচনা হচ্ছিল, এবং এই অন্ধকার যুগের সূচনার পেছনে অ্যারিস্টটলেরও আসলে একটা পরোক্ষ ভূমিকা তো ছিল, কারণ অ্যারিস্টটল এত প্রভাবশালী একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, যিনি এর পরবর্তীতে আসলে অ্যারিস্টটলের থেকে বড় জ্ঞানী কেউ হইতে পারে এটাই কেউ কল্পনা করতে পারতো না, এবং তারা সবসময় অ্যারিস্টটলকে একটা রেফারেন্স হিসেবে, অথরিটি হিসেবে, হাইয়েস্ট অথরিটি অফ নলেজ হিসেবে গণ্য করত, এবং অ্যারিস্টটলের ভিতরে যে জিনিসটা পাওয়া যায় না সেটা তো কোনো জ্ঞানী হতে পারে না, এরকম একটা ধারণা সেই সময় প্রচলিত ছিল। এবং যেই কারণে একটা বিরাট সময়, একটা বিরাট অন্ধকার যুগের সূচনা হয় অ্যারিস্টটলের কিছু পরে, এবং অ্যারিস্টটলের এই বিষয়ে একটা পরোক্ষ ভূমিকাও ছিল যে অ্যারিস্টটল এত কাজ করছে এবং এত জ্ঞানের এতগুলো শাখাতে সে এত বড় বড় প্রভাব বিস্তার করছে, যেই কারণে হচ্ছে পরবর্তী সময়ে সে এত উঁচু পজিশনে চলে গেছিল যে তাকে চ্যালেঞ্জ করা বা তাকে বাতিল করার চেষ্টা করা এটা একটা ইম্পসিবল ব্যাপারের মতো হয়ে গেছিল। এই কারণে আমরা দেখেছি যে, মনে করেন এই যে আলেকজান্ড্রিয়াতে যে হাইপেশিয়ারা ছিলেন, হাইপেশিয়ারা সেই সময় যেই চর্চাগুলো করেছেন, যেই উপবৃত্তাকার পথে, যে আসলে পৃথিবী যে সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘোরে, বা এই টাইপের যেই নতুন নতুন জিনিস ওনারা তৈরি করতে মানে বের করছিলেন গবেষণা করে করে, সেইগুলাতেও নানা অ্যারিস্টটলের যে প্রভাব সেখানে তাদের উপর একটা প্রভাব বিস্তার করেছিল, যে তাদেরকে সেইভাবে মুক্তভাবে তাদের মানে অ্যারিস্টটলের ইয়াকে সমালোচনা করার অধিকারটাও অনেক কমে গেছিল। এই বিষয়ে কি আপনি কি মনে করেন যে অ্যারিস্টটলের কি এখানে একটা পরোক্ষ ভূমিকা ছিল না? হ্যাঁ অবশ্যই ছিল। তার তার যে যুক্তির যে নিয়মগুলো, সেগুলো তো সবাই প্রয়োগ করেনি, এমনকি রেনে ডেকার্ট, তিনিও কিন্তু আত্মা প্রমাণ দেওয়ার পরেও, মানে আমি সেদিনকে আমি আগের লাইভে বলেছিলাম যে আমিকে প্রমাণ করার পরে উনি আবার ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে সচেষ্ট হয়েছে, এবং পরবর্তীকালে আমরা দেখেছি গৌতম বুদ্ধও কিন্তু ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলেও পরজন্ম বা ওই মানে পরকাল এইসব সম্বন্ধে তিনি কিন্তু যথেষ্ট বিশ্বাসী ছিলেন, এবং ঈশ্বর সম্বন্ধে তিনি নীরব ছিলেন, কিন্তু পরকাল সম্বন্ধে, পরজন্ম সম্বন্ধে, সেখান থেকে মুক্তি বা নির্বাণ, এই সমস্ত কথাগুলো কিন্তু তার ধারণাতেও এসেছিল। এবং আধুনিক যুগেও আমরা যখন আধুনিক দর্শন শুরু হয়ে গেছে, হিউম এসে গেছেন, কান্ট এসে গেছেন, তখন কিন্তু নিউটনের মতন বৈজ্ঞানিক, সেও কিন্তু ঈশ্বরে বিশ্বাস, তো এটা দেখা যায় আর। পরবর্তীকালে অবশ্য সেগুলো আস্তে আস্তে ডিসকার্ড হয়ে গেছে, এই এছাড়া তো সেরকম কিছু মূল্যায়ন করা যায় না। আচ্ছা ঠিক আছে, বাসবিহারী ভাই, ফারাজ ভাই, আমরা তাহলে দেখি আরেকজন আরেকজনকে যুক্ত করি। ভাই,